আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কুকবকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুবই মজার একটা জিনিস করে দেখাবো আপনাদেরকে বাজারে যে ইনস্ট্যান্ট ফুচকার এই প্যাকেটটি পাওয়া যায় সেটি তেলের মধ্যে না বেঁচে কোনোরকম তেল ছাড়াই কীভাবে ওভেনে বেক করা যায় সেটি আজকে আমি করে দেখাবো আপনাদেরকে আবার যারা এয়ার ফ্রায়ার ব্যবহার করেন তাদেরকেও দেখাবো কিভাবে দুই মিনিটের মধ্যে আপনারা তেল ছাড়াই ফুচকাগুলো এয়ার ফ্রায়ারে ফ্রাই করে ফেলতে পারেন খুব মজার না না ব্যাপারটা তেলে ভেজে কয়েক মিনিটের মধ্যে যদি ফুচকা তৈরি করে ফেলা যায় এর চেয়ে মজার কিছু কি আর হতে পারে আমার আজকের এই ভিডিওতে সাথে আরও থাকবে তেঁতুলের পানি এবং ফুচকার ভেতরের পুর তৈরি করার রেসিপি এইখানে আছে লবণ দিয়ে সিদ্ধ করা দেড় কাপের মতো চটপটির বুট সিদ্ধ করার আগে বুটগুলো সবসময় সারাদ পানিতে ভিজে রাখতে হবে দেশের বাইরে যারা আছেন তারা দেশি গ্রোসারিতে গিয়ে প্যাকেটের গায়ে লেখা দেখবেন ইয়েলো পিজ অথবা ভ্যাতানা হোয়াইট পিজ এটি কিন্তু চিক পি বা ও পিজ নয় তেঁতুলের পানি করার জন্য আমি এক মোট তেঁতুল দুই কাপের মতো পানিতে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলবে তেঁতুলটুকু আমি ভিজিয়েছি ফুটানো বা ফিল্টার করা যে পানি আমরা খাই সেই পানিতে এবং পানি হালকা গরম ছিল সাথে আরও নিয়েছি দু টুকরো লেবুর রস এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে ধনেপাতা কুচি দুটো সিদ্ধ ডিম এবং আন্দাজ মতো কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের ঝাল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন লবণ আন্দাজ মতো চিনি আমি দুই টেবিল চামচ নিয়েছি আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন আর মশলার মধ্যে নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়াটা কিন্তু ভাজা হতে হবে এক চা চামচ চটপটির মশলা বা ঘরে বানানো গরম মশলা এক চা চামচ লাল মরিচ গুঁড়া আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আর ঝাল পছন্দ করলে এটি সাথে রাখতে পারেন এক চা চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট এক চা চামচ ক্র্যাশড রেড পেপার বা শুকনো মরিচ আপনারা একটু টেলে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন দুটো মাঝারি সিদ্ধ আলো আর কুচি এবং টমেটো কুচি ডেকোরেশনের জন্য ইনস্ট্যান্ট ফুচকার এই প্যাকেটটি আজকাল দেশে বা দেশের বাইরে সব জায়গায় পাওয়া যায় উপরে লেখা থাকে পানি পুরী গোলগাপ্পা বাংলায় ফুচকা লেখা থাকে এবং নিচে লেখা থাকে রেডি টু ফ্রাই দেশের বাইরে দেশি গ্রোসারিগুলিতে এই প্যাকেটটি অ্যাভেলেবেল এবং দেশেও আশেপাশের সব গ্রোসারি স্টোরগুলিতে এই ফুচকার প্যাকেটটি এখন পাওয়া যায় ফুচকা বেক করার আগে আমি আমার ওভেন তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট বা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট দিয়ে নিয়েছি আমি এই রকম একটি ফ্ল্যাট বেকিং ডিশে সামান্য একটু তেল স্প্রে করে নিয়েছি কিন্তু আপনারা চাইলে তেল স্প্রে ছাড়াই ফুচকাগুলোকে বেক করতে পারবেন তারপর প্যাকেট থেকে ফুচকাগুলো বের করে বেকিং ট্রেতে এইভাবে সাজিয়ে চার পাঁচ মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি আপনারা মাঝখানে একটু ওভেনটা খুলে দেখবেন যে ফুচকাগুলো ঠিক মতো ফুলছে কিনা যাচ্ছে কিনা এক একটা ওভেনের থার্মোস্টেট কিন্তু এক রকমভাবে কাজ করে তাই একটু খেয়াল রাখতে হবে যে ফুচকাগুলো যেন পুড়ে না যায় কারণ এই ফুচকাগুলো খুব সহজেই তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাই চার থেকে পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না ওভেনে দেওয়ার পরে ফুচকাগুলো বেক করতে দিয়ে চলুন আমরা এবার এয়ার ফ্রায়ারটা একটু রেডি করে নিই প্রথমে আমার এয়ার ফ্রায়ারটা আমি সাড়ে তিনশো ডিগ্রি ফারেনহাইটে হাইটে একটু প্রিহিট দিয়ে নিচ্ছি এয়ার ফ্রায়ারটা প্রিহিট দিয়ে আমি ওভেনের ফুচকাগুলো এখনই বের করে নিব ফুচকাগুলো দেখুন কত সুন্দর করে ফুলেছে বেক করা ফুচকা সবগুলো কিন্তু এক সাইজের নাও হতে পারে কিছু ছোট কিছু বড় হতে পারে আবার অনেক সময় আমি দেখেছি ফুচকা সব একই সাইজের হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি বড় কোনো মাফিন ট্রে থাকে তাহলে ফুচকা বেক করার জন্য সেটিও ব্যবহার করতে পারেন চলুন ফুচকার ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখাই আপনাদেরকে খুবই ক্রিস্পি হয়েছে সবগুলো ফুচকাই আমি আপনাদেরকে এখন ছোট সাইজের যে ফুচকাগুলি হয়েছে সেগুলো নিয়ে একটু দেখাই সেইগুলো কিন্তু একই রকম আপনার নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন ছোট বড় সব ধরনের ফুচকাই বেক করলে কতটা ক্রিস্পি হয় চলুন এবার এয়ার ফ্রায়ারে ফুচকাগুলি ফ্রাই করে দেখি প্রিহিট হয়ে যাওয়ার পরে এয়ার ফ্রায়ারের ভিতরে র্যান্ডমলি এভাবে ফুচকাগুলি সাজিয়ে আমি দু মিনিটের জন্য আবার স্টার্ট দিয়ে দিব একটা জিনিস একটু অবশ্যই খেয়াল রাখতে হবে এয়ার ফ্রায়ারে ফুচকা করার সময় ওভেনের মতো এখানেও কিন্তু খুব সহজেই ফুচকাগুলি পুড়ে যেতে পারে তাই দুই মিনিটের বেশি এয়ার ফ্রায়ারে ফুচকাগুলি একদমই রাখা যাবে না যদি এমন হয় কোনো কারণে যে আপনার এয়ার ফ্রায়ারে আরেকটু বেশি সময় লাগবে তাহলে আপনি মাঝখানে দু মিনিট পর একটু খুলে দেখে নেবেন ফুচকার অবস্থা যদি দেখেন যে ফুচকা হয়ে গেছে প্রায় তাহলে তো মিনিট দিতে পারেন কিন্তু তার চেয়ে বেশি দিলে ফুচকা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে মিনিট পরে এয়ার থেকে বের করলাম দেখুন তেল ছাড়াই ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে এয়ার ফ্রায়ারের ভিতরে প্রি হিট দিয়ে নিলে ফুচকাগুলো ফুলতে দুই তিন মিনিটের বেশি লাগার কথা না আপনারা এভাবে ওভেনে বেক করে বা এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ফুচকাগুলো একটু করে দেখবেন তেলে ভাজা ছাড়া এইভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা চলুন তাহলে এইবার ফুচকার তেঁতুলের পানিটুকু তৈরি করি ভেজানো তেঁতুল হাত দিয়ে কচলে আমি এমন তেঁতুলের মার করে নিয়েছিলাম তারপর একটি স্ট্রেইনারে চেকে নিচ্ছি তেঁতুলের পানি অনেকে পাতলা পছন্দ করেন অনেকে আবার ঘন খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি ব্যবহার করে এটাকে পাতলা বা ঘন করে নিতে পারেন এবং তেঁতুলের পানিতে যে মশলাগুলো দিব সেগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন যেমন ধরুন বিট লবণ বা লবণ চিনি বা ঝাল ঝালের জন্য যে মরিচটুকু দিব সবগুলো জিনিসই আপনারা আপনাদের মতো একটু কম বেশি করে নেবেন একটু বুঝে বুঝে স্ট্রেন করার পর আমি এখানে একটার পর একটা দিয়ে দিচ্ছি বিট লবণ ভাজা ধনে এবং ভাজা জিরে গুঁড়া আমি এখানে ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে গরম মশলা যদি ঘরে তৈরি করা না থাকে তাহলে চটপটির মশলাও এক চামচ এখানে দিতে পারেন আর চটপটির মশলা যদি ঘরে না থাকে তাহলে আপনারা একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন তারপর দিচ্ছি ক্র্যাশ রেড পেপার চিনি আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন সামান্য একটু লবণও অ্যাড করে নিলাম বিট লবণ দেওয়াতে লবণটা খুব সামান্যই ব্যবহার করলাম আপনারা একটু টেস্টটা চেখে দেখে নেবেন সব কিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি আজকে সব কিছু এবং ইনস্ট্যান্টলি সার্ভ করব তাই পানিটা আমি আজকে এখন আর ফুটাচ্ছি না আপনারা যদি তেঁতুলের পানি ফ্রিজে স্টোর করে পরে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ফুটিয়ে নেবেন ভালোভাবে ফুটিয়ে নিলে দুই সপ্তাহের মতো তেঁতুলের পানিটা বেশ ভালো থাকে আমার তেঁতুলের পানি তৈরি করা শেষ হয়ে গিয়েছে এইবার চলুন ফুচকার ভিতরে যে পুরটা আমরা দেই সেইটা ঝটপট তৈরি করে নিই প্রথমে আমি সিদ্ধ করা বুট একটি বাটিতে নিয়ে নিয়েছি বুটের সাথে এখন আমি সিদ্ধ করা আলুগুলো এবং ডিমগুলো ভেঙে মিশিয়ে দিব তারপর একে একে যোগ করবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং লেবুর রস লেবুর রস দিলে গন্ধটা খুব সুন্দর হয় তারপর দেব বিট লবণ ভাজা জিরা গুঁড়া আর চটপটের মশলা বা ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া আর আগেই বলেছিলাম যে চটপটির মশলা বা গরম মশলা গুঁড়া যদি তৈরি করা না থাকে তাহলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন সবশেষে একটু ধনে কুচি দিয়ে দিব তারপর যে তেঁতুলের পানিটুকু বানিয়েছিলাম আমি সেই পানি থেকে আন্দাজ মতো চার পাঁচ টেবিল চামচের মতো পানি যোগ করে নিব আমি তারপর ভালোভাবে হাত বা চামচ দিয়ে মেখে নিতে হবে পুরাটা মিশ্রণ ব্যাস ভালোভাবে ম্যাশ করার পরেই তৈরি হয়ে গেল আমার মজাদার ফুচকার পুর এখন বাকি রইল শুধু ঝটপট ফুচকার মধ্যে পুর ভরা আর পানি দেওয়া আর পটাপট খেয়ে নেওয়া একটা কথা বলে রাখি আমি শশা কুচি আর টমেটো কুচি কিন্তু বুটির ভিতরে ব্যবহার করিনি ফুচকার জন্য আসলে আপনারা চাইলে টমেটো কুচি বাদও দিতে পারেন আমি সাধারণত শুধু ডেকোরেশনের জন্য শশা আর টমেটো কুচি ব্যবহার করে থাকি ভেতরে দিলে পানি বের হয় তাই ভেতরে দেওয়াটা অ্যাভয়েড করলেই ভালো ফুচকার ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন ফুচকাগুলো পরিবেশন করার আগে আমি প্রত্যেকটা ফুচকার ভিতরে দিব ফুচকার পুর তেঁতুলের পানি কুচি করা শশা কুচি করা ধনে পাতা এবং সিদ্ধ ডিম ঝুরি করা ব্যাস তারপরে আমার ফুচকাগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি এটি খেতে কতটা মজার সেটা কি আর বলতে হবে আপনাদেরকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কেমন লাগলো আমার বেকড ফুচকা আর এয়ার ফ্রায়ারে ফুচকা ফ্রাই করার আইডিয়াটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না যে আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম